हसरतें वार 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 यार की करो ख्वाहिशें। मोटा लम्बा घन कालो सिल्की शाइनी चुलेर जोनो आज के ए हेयर टॉनिक टा अवश्य ट्राई करुन। हेयर रिग्रोथ सीरम टा आज के आम्रा जेटा बनाच्छी सेटा यूज करले आपनार चुलेर गोड़ा शक्त होते बाध्य। एटा यूज करले मात्र एक सप्ताहेर मध्ये देखते पाबेन जे आपनार चुल पड़ार जे समस्याटा आछे सेटा एकेबारेई थाकबे ना। प्रमिस करछि आपनारा एकबार शुधु ट्राई करे देखुन, তাহলে কিন্তু রেজাল্টটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অনেক সময় কিন্তু চুল আছে তবে সেই চুলটা লম্বায় বাড়তে চায় না, সেই সমস্যাও কিন্তু একদমই থাকবে না, কারণ স্ক্যাল্প আমাদের ভীষণ পরিমাণে হেলদি থাকবে। তাই চুল নিয়ে কোনো সমস্যা কিন্তু আর একবারেই হবে না। এর জন্য প্রথমে কিন্তু আমাদের লাগবে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ। আমি অনেকভাবে কিন্তু পেঁয়াজের রস ইউজ করে দেখেছি, কিছুতেই কিছু হয় না, ভীষণই একটা ব্যাড স্মেল আসে, কি করে ইউজ করব। হেয়ার রিগ্রোথটা চাই তো, হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হবে তো, তার জন্য যেভাবে বলছি সেইভাবে একবার ট্রাই করে দেখুন। স্মেল আসবে খুবই অল্প, সেটাও কিন্তু অবশ্যই কাটিয়ে তোলার উপায়টাও আমি বলে দেব, চিন্তার কোনো কারণ নেই। নতুন চুল গজানোর জন্য কিন্তু পেঁয়াজের থেকে ভালো সত্যি আর কিছু হয় না, তাই পেঁয়াজটা না এখানে অবশ্যই লাগবে। এরপর লাগবে কিছুটা ফ্রেশ আদা। আদা আমাদের হেয়ার গ্রোথে যেমন ভালো, তার সাথে সাথে কিন্তু হেয়ার লসটা অনেকটা কন্ট্রোল করে। এই যে অতিরিক্ত পরিমাণে চুল উঠে যাচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে আদা। এছাড়াও স্ক্যাল্পের মধ্যে বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই বিশেষ করে বর্ষাকালে ভীষণ পরিমাণে চুলের মধ্যে কিন্তু মানে স্ক্যাল্পের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, তার থেকে আসে ড্যান্ড্রফ, ইরিটেশন, সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আদা আপনাকে হেল্প করবে এবং এর গ্রোথটাকেও কিন্তু সুপার ফাস্ট করে দেবে। তাই কিছুটা পরিমাণে আদা অবশ্যই নিয়ে নিন। এছাড়াও আদা কিন্তু পেঁয়াজের যে ওই বাজে গন্ধ সেটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোলে রাখবে, নিশ্চিন্তে ইউজ করুন। এরপর আমাদের লাগবে বেশ কিছুটা পরিমাণে একদমই ফ্রেশ কারি পাতা। কারি পাতার উপকারিতা সম্বন্ধে আমি কত ভিডিওতে বলেছি, এবার আমি না আপনারা বলুন তো দেখি কারি পাতা ইউজ করলে চুলে কি হয়। দেখি আপনারা আমার ভিডিও কতটা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এর পাশাপাশি কারি পাতা খেতেও কিন্তু ভুলবেন না, তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপর দেখুন প্রত্যেকটা উপাদান এখানে আমরা একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর সুন্দর করে তাকে গ্রাইন্ড করে নেব, একদম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে এটাকে আমরা ছেঁকে নেব, অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর শুধুমাত্র জুসটা আমাদের কাজে লাগবে, এই পেস্টটা নয়। পেস্ট করার সময় আলাদা করে কিন্তু জল অ্যাড করতে লাগবে না, কারণ অলরেডি পেঁয়াজের রস আদার রসে কিন্তু সুন্দর পেস্ট হয়ে যায়। যদি প্রয়োজন হয় অল্প একদম অল্প একটুখানি জল অ্যাড করে সুন্দর করে পেস্ট করে ছেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার রিগ্রোথ সিরাম বলুন বা হেয়ার গ্রোথ টনিক বলুন, যেটাই বলুন না কেন। প্রথম এক সপ্তাহ প্রত্যেক দিন এটা ইউজ করুন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি যে এটা রেডি করে অবশ্যই আপনি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিন, নো প্রবলেম। টানা এক সপ্তাহ ধরে কিন্তু এটা আপনি ইউজ করবেন অনলি স্ক্যাল্পে, শুধুমাত্র স্ক্যাল্পে, কিন্তু পুরো হেয়ার লেন্থে এটা অ্যাপ্লাই করার একদমই দরকার নেই। আর এটা ইউজ করলে একদমই চিপচিপে ভাব লাগে না, তাই আপনি এটা স্নানের পরও ইউজ করতে পারেন, স্নানের আগেও ইউজ করতে পারেন। তবে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে যেন ড্রাই স্ক্যাল্প থাকে, ড্রাই স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর মিনিমাম আপনাকে এটা আধ ঘন্টা স্ক্যাল্পে রাখতেই হবে, নয় স্নানের আধ ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করে সুন্দর করে হালকা একটুখানি জাস্ট ম্যাসাজ করে তারপরে স্নানের সময় ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার কোনো প্রয়োজনীয়তা নেই, তবে আপনার যদি মনে হয় তবে শ্যাম্পু অবশ্যই করতে পারেন। না হলে আপনি কিন্তু রাত্রিবেলা ইউজ করলে আসলে ভিজে স্ক্যাল্পে কিন্তু শোয়া চলবে না, সেটা মাথায় রাখতে হবে। যখনই অ্যাপ্লাই করেন না কেন খেয়াল রাখতে হবে ড্রাই স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, আর তারপর কিন্তু স্ক্যাল্পটা ড্রাই করে ঘুমাতে হবে, কারণ শোয়ার সময় চুল ভেজা থাকলে চুল আরও বেশি উঠে যায়। এক সপ্তাহ পর আপনাকে আর ডেইলি ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না, আপনি তখন সপ্তাহে অন্তত পক্ষে 2-3 বার ইউজ করলে এনাফ। দেখবেন এক মাসের মধ্যে আপনার চুল পড়াটা কমে যাবে এবং চুল গজাবে ভীষণ তাড়াতাড়ি। আপনি ট্রাই করে দেখুন কি কাজ করছে এবং রেজাল্ট আমাকে জানাবেন, কারণ এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আদা আর কারি পাতা, এই তিনটেই কিন্তু চুল গজাতে যেমন সাহায্য করে চুল পড়াটা বন্ধ করে এবং ড্যান্ড্রফটাকে ট্রিট করে খুব সুন্দরভাবে,
আর চুলের গোড়াটাকে শক্ত রাখে, যার জন্য চুলটা কিন্তু সুন্দর থাকতে বাধ্য। লম্বা, ঘন, মোটা, মজবুত, কালো, শক্ত চুল যদি আপনার হয় স্বপ্ন, অবশ্যই এই রেমেডিটা ট্রাই করে দেখুন। এক মাসের মধ্যে কিন্তু আপনার মাথায় চুলে ভরে যাবে, চুল পড়াটাও বন্ধ হবে। সামনেই দুর্গাপুজো আসছে, তার আগে স্ক্যাল্প ভর্তি চুল পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই রেমেডিগুলো ট্রাই করতে অলরেডি স্টার্ট করে দিন, যার মধ্যে এই রেমেডিটা অবশ্যই স্টার্ট করে দিন। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।